Tara. আমার ব্যবসা সাংবাদিকের কাছে লিক করছে, আর আমি 24 ঘন্টার ভিতরে আমার সামনে দেখতে চাই। জি বস, আপনার হুকুম অবশ্যই পালন করব। কে আমার ব্যবসা লিক করেছে, ওরে আমি 24 ঘন্টার ভিতরে আমার সামনে দেখতে চাই, ওরে আমি কাঁচা চিবিয়ে খাবো। বসের হুকুম তোর দুইটা নিতাম তুই তোদের কাউকে চলবে না। তুই আমার বসের নামে অভিযোগ করছস, এখন তো আমার বসে তোর কাঁচা খাইব। আমার ভাই তাদেরকে মেরে আমাকে বাঁচিয়ে নিবে। হ্যালো বস, শালা কুত্তার বাচ্চারা তো গড়ে লাইছি, চাল ভাইয়ের শালা খাঙ্কি করে খাইছি। বহুদিন পরে তোর আমি পাইছি, সে আমার কোটি 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 টাকার মধ্যে তুই আমার হাত দিছ, তখন তোর আমি খাসা খারাপ হবো। ওই শালা, কেন এইটা এইটা করলি আমাকে বল। আমাকে কিচ্ছু করতে পারবে না, আমার ভাই আসবে। ভাই ভাই আসতে বল, ভেবেছিলাম তোকে একাই মারবো, এখন যখন তোর ভাই আসছে তোর ভাইয়াকে সাথে নিয়ে তোর দুইটাকে একসাথে মারবো। ইয়া তোমার বিজ্ঞানে আমি বসে আছি। আমার ভাই বন্ধু বল, আমার ভাই পিতার বন্ধু দেখে আমার তো বন্ধু আমার মুক্তি থাকে বল আমার মাই পিতা। বাইকে যদি বাঁচাতে তাস, তানার থেকে আমার নামের মামলাটা উঠে পা। ঠিক আছে, আমার বাইকে তোর যে মুন্ডাটা দাসত থাকে আমি আমার বাইকে নিয়ে যাবো, তোদের মামলা আমি নিজে তানার থেকে আমি উঠাবো। দেখি আমার বাইকে তোর কতদিন আটকে রাখতে পারি, যদি আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে এর পরিণাম বিচার পাবি না, খুব ভয়ঙ্কর হবে। ভক্ত বেশি আমি তোর এই আস্তারা,
তারপরে ভুলটা পাল্টা তোর যুবকটা প্রশান্ত থাকবে না, আপনাকে সবাইকে প্রশান্ত উড়ায় পালা হচ্ছে মনে রাখবে। আমি তিন দিনের ভিতরে আমি মামলা উঠাবো, তারপরে ভাইকে রাখবো। আর যাই বলে একটা কথা বলে যায়, যদি আমার মায়ের দিক কোনো দুঃখ করো আমি দুটি পর্যন্ত বিপল দিয়ে পায়ন দিই। আরে যা যা, তুই আবার কি করতে পারিস দেখে নেবো, যা তুই মামলা উঠে তোর বাইরে নিয়ে যাইস।